মে মাহতে রোদে এতিয়া খাও খাও মুক্তি ধরেছে। জুন জুলাই আগস্ট বাকি আছে। এটা সময় আছিল যেতিয়া মে মাহত বরষুণের বাবে বিহুর অনুষ্ঠান পাতিব পৰা নগৈছিল আর এতিয়া বাহির চকু মেলিব নোৱাৰা অবস্থা। গছ গছনি কাটি তহিলং করা ফল আজি আমি হাতে হাতে পাইছো। গোয়ালপাড়াত গ্রীষ্ম প্রবাহত তিনিজন লোকে মৃত্যু খাপতিছে। গোয়ালপাড়া 70 বছরীয় নকুল দাসর মৃত্যু হয়েছে। টিপলাই 64 বছরীয় তরুলতা নাথ আর পদুপাড়া গাঁওয়ের 55 বছরীয় আব্দুর রহমানে মৃত্যু খাপতিছে গরমের বাবে। ইপিনে উৎকট গরমের বাবে হাইলাকান্দির ইলিয়েট আলী নামের এইজন যুবক পথর উপরতে অসুস্থ হয়ে ঢলি পড়ে। ইপিনে জেলাখনের উত্তর বলদা বদলি স্কুলত অচেতন হয়ে পড়ে চারিগী শিক্ষার্থী। দুপুরা 40 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি পাইছে অসমত। আর এই গরমের দিন কেটাত আমি অতি সাবধানে থাকা উচিত। শীততাপ নিয়ন্ত্রিত রুমত থাকাখানি বার ভালকই আছে, কিন্তু যিখিনি মানুষ শীততাপ নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ থাকিব নয় সেইখানি মানুষ কি অবস্থা হব সেইটো লৈ বড় চিন্তনীয় হয়েছে। মারাত্মক আর ভয়ানক কথাটা হয়েছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক মানে কথাটো এনেকুৱাই যে অতিপাত যেতিয়া রোদত মানুষ বহুত সময় ধরে একেলগে কাম করে থাকিব, বহুত সময় ধরে তেওঁ সুয়েটিং বা যেটো আমার দেহরপরা যেটো সুয়েটিং বা আমার ঘাম ওলায় সেই ঘামটো ওলাই এটা সময়ত গিয়ে বন্ধ হয়ে যায় বা তেওঁ কার্যক্ষম নহয়। গরমের প্রকোপর কারণে হিটস্ট্রোকত এফেক্টেড হয়েছে। গতি হিটস্ট্রোক হওয়ার লগে আমি মানুষজনক ইমিডিয়েটলি হসপিটালাইজ করব লাগে আর হসপিটালত ট্রিটমেন্ট করব লাগে। এইখিনিতে মই এখার কথা কওঁ যে এই গরমের কারণে মানুষ যেটা বাইরত থাকে বাইরত কাম করে প্রথম প্রথম হয় কি মানুষের ডিহাইড্রেশন হয়। মানুষ আমার যেটো সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স থাকে সেই পানির লগত আমার যেখানে দেহর পনীয় আছে তার লগত যে সোডিয়াম পটাশিয়ামের যে আমার ব্যালেন্স থাকে সেইটো ইমব্যালেন্স হয়ে যায় আর সেই কারণে কি হয় লগে লগে ডিহাইড্রেশন হয়। আর সেই ডিহাইড্রেশনটা হওয়ার লগে লগে যদি আমি অতিমাত্রা পানি না খাও বা পনীয় না খাও বা যে কোনো পনীয় জাতীয় বস্তু না খাও যেটুয়ে আমার ডিহাইড্রেশনটো রিকারেক্ট করে বা আমার কারেক্ট করে দিয়ে সেই কথা সেই যদি আমি পালন নকর বা সেইটি যদি আমি ট্রিটমেন্ট নকরো তাহলে আমার হিস্ট্রোকলকে গুছি যাব পারে। ট্রিটমেন্টটা হয়েছে পানি, আমি প্রতিবার পানি খাব লাগে। যিখিনি পানি আমার দেহরপরা ওলাই গেছে সেই পানিখিনি আমি আকৌ সেবন করব লাগে। বতর এই অস্বাভাবিক পরিবর্তনের বাবে কোন জগরিয়া? উন্নয়নের নামত গছ বন কাটি আমি তহিলং করা নাইনে? আমার অসমত জেনারেলি ইমান ডিগ্রি সেলসিয়াস নহয়েছিল আগতে, আর আমি আমার কারণে 40 ডিগ্রি সেলসিয়াস মানে ধর বহুতেই বেশি। ইউজুয়ালি আমার এভারেজ থাকে 33-32 এনেকা ধরনের টেম্পারেচার আমি ডাঙর দীঘল হওয়া। আজির ডেটত 40 ডিগ্রি হলে ধরক এনেকা ধরনের আমার যেটো মানে অসমবাসী রাইজ আছে এনেকা ধরনের গরম আসলে সহ্য করব নোৱাৰে। এই গছ গছনিবিলাক কাটি দিয়ার ফলত মানে ক্লাইমেট চেঞ্জের কারণে হিটটো বহুত গরম হয়েছে। কাটাতোতে কাটিছেই কি নতুনকে মই রোয়া কতো দেখা নাই যে মানে ধরক গ্রিনারি করবর কারণে কোরবাত কিবা এটা ব্যবস্থা লৈছে বা কিবা কৰিছে। একমাত্র গছ গছনি নোহার কারণে আমার এই অবস্থা হয়েছে বলে মই ভাবো। আর বিশেষকৈ গুৱাহাটীর যেটো বাতাবরণ সেই বাতাবরণটো এনেকুৱা নাছিলে। এটা সময়ত গছ গছনি পরিপূর্ণ, আমি নিজেই জন্মৰপৰাই ইয়াত ডাঙৰ হোৱা সেইকাৰণে আমি দেখিছো। কিন্তু লাহে লাহে এনেকুৱাকে গছ গছনি কটা হল এটা সর্বত্র আপনার গোটেই গুৱাহাটী এটা টকলা পাহাড়ে ভরি পৰিছে। এটা কিয় এনেকুৱা হবলৈ পাইছে খুব দুখ লগা কথা একচুয়ালি। আসলে মই ভাবো যে এই দলংবিলাক যে বনাইছে তার কারণে হলটো আমার এই প্রদূষণ মাত্র বাড়িছে, আমার এই গরমের মাত্র বাড়িছে। আচ্ছা দলং লাগিব, আমাক উন্নয়ন লাগিব, উন্নয়নের পরিপন্থী আমি নহয়, আমাক উন্নয়ন লাগিব। সেই কারণে কিছু যানজটের কারণে আমাক ব্রিজ লাগিব, ওভারব্রিজ লাগিব, আর আপনার রাস্তাঘাটও ভালো হব লাগিব। কিন্তু তার কারণে যে আপনাদের গছ গছনি কাটিব সেইটো আমি মানে একেবারে সম্পূর্ণভাবে আমি তার বিরোধী। সেই কারণে কিছু যে সরকারে দলংবিলাক বনাইছে বৈজ্ঞানিক পদ্ধতির দলংবিলাক বনাই সেই প্রাচীন গছবিলাক পুরনিকলিয়া গছবিলাক কেউ কাটি ধ্বংস করলে তার কারণে। আর একটা আমার কথা কম যে বাহিরত মই দেখিছো, মই সমগ্র ভারতবর্ষ ঘুরিছো, বিভিন্ন ঠাই ঘুরিছো, বেঙ্গালোর ঘুরিছো, পুনে ঘুরিছো, তাত কিন্তু আপনার ওভার ব্রিজ বনাইছে, রাস্তা বনাইছে, কিন্তু গ্রিনারিখিনি ঠিক করে রাখিছে। আর গ্রিন যেটো গ্রিন সেফ মানে বিল সেফ আপনার যেটো আমার পরিবেশ সেইটো পরিবেশ হেনেকই রাখিছে, গছবিলাক তেনেকই রাখি তেনেকই রাস্তা বনাইছে, তেনেকই ফ্লাইওভার বনাইছে। যদি এই ধারা অব্যাহত হয় তেন্তে অসমত অনাগত বর্ষসমূহত 50 ডিগ্রি হবলৈ বেছি পৰ নাই।
ভিডিও জার্নেলিষ্ট প্ৰদীপৰ সৈতে মানস প্ৰতিম কাশ্যপ, এনবি নিউজ, গুৱাহাটী। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।